আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এই কিরা। এর মধ্যে তোমার সঙ্গে দেখা, যেদিন প্রথম দেখেছিলাম কালো হরিণ আঁখি, কৃষ্ণ কলি কৃষ্ণ কলি আপন মনে ডাকি, আপন মনে লিখতে থাকি শুধু তোমার নাম, বৃষ্টি পড়ে বাংলাদেশে বৃষ্টি অবিরাম, বৃষ্টি পড়ে বুকের মধ্যে বৃষ্টি অবিশ্রাম। Thank you.
তার ছায়া কেশ
সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রেরণায় এবং তিনি আমাদের অর্থ সংস্কৃতি বিভাগেরও মন্ত্রী, তার অনুপ্রেরণায় আমাদের পশ্চিমবঙ্গের সারা জেলা এবং সারা মহকুমায় এই প্রয়াণ দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করা হচ্ছে। তো আমার জেলায় আমরা পুরুলিয়া জেলা সদরে করছি এবং রঘুনাথ মহকুমায় করা হয়েছে এবং ঝালদা মহকুমার লোয়াপুর স্কুল প্রাইমারি স্কুল আছে, ওই স্কুলের আশপাশে আরও কিছু স্কুলকে নিয়ে আমরা এই অনুষ্ঠান আজকে করেছি। অনুষ্ঠানের বৈশিষ্ট্য এই যে আমাদের দেশের বিশ্বকবি এবং তার গান জাতীয় সঙ্গীত এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং যাতে বর্তমান প্রজন্ম কবির চিন্তাধারা নিয়ে এবং কবির আদর্শ নিয়ে অনুপ্রাণিত হয়ে আরও বড়ো হয় এবং দেশের তারা আগামী দিনে দেশের ভবিষ্যৎ তারা আগামী দিনে দেশের মঙ্গলের জন্য এই কবির আদর্শ যেন তারা নেয় নিয়ে তারা তাদের জীবন এবং চরিত্র গঠন করে দেশের সেভাবে আত্মনির্ভর করতে পারে। আমরা সাধারণত এটা বর্ষাকাল, এই সময় সবুজ আয় করার জন্য আমরা বিভিন্ন বৃক্ষরোপণ করি, তাই আজকের কবির প্রয়াণ দিবস দিনে আমরা সবুজ পৃথিবী করার জন্য এবং সবুজাঞ্চল করার জন্য আমরা সেজন্য বৃক্ষ আমরা দিয়েছি, যাতে এই বৃক্ষ তারা তার চারপাশে দিয়ে তারা সবুজায়ক আনাতে পারে, সেই উদ্দেশ্যে দেওয়া হয়।